আল্লাহ মনের মাঠে এবার বিস্মলাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত পবিত্র রমজান মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস এইটি এবং এই শ্রেষ্ঠত্বের কারণ হলো এই মাসে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন দিয়েছেন আমাদেরকে কোরআন নাজিলের মাস এই রমজান মাস এই রমজান মাসে আমরা যত বেশি কোরআন বুঝতে পারব, তত বেশি সার্থক হবে আমাদের এই সিয়াম সাধনা প্রিয় দর্শক শ্রোতা আল্লা নামের বনিছে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখবার জন্য এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ এবং আলোচক হিসাবে আমাদের মাঝে আছেন সর্বজন পরিচিত সর্বজন শ্রদ্ধেয় দেশে বিদেশে স্বনামে যিনি সুপরিচিত প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যার আর শমশের আলী স্যারের কাছ থেকে আজকে আমরা শুনব পবিত্র কোরআন এবং বিজ্ঞান অনেক বিস্তারিত আলোচনা দাবি রাখে এবং স্যার এই বিষয়ের উপর অথরিটি এবং এই বিষয়ের উপর আজকে আমরা একটি পার্ট নিয়ে আলোচনা শুনবো আলোচনার বিষয়টি হলো যে একোলজি এনভায়রনমেন্ট একোলজির সাথে কোরআনের যেই সামঞ্জস্য বা কোরআন আমাদেরকে কি পদ দেখিয়েছেন এনভায়রনমেন্ট এবং একোলজির ক্ষেত্রে এই বিষয়ের উপর আলোচনা রাখবেন স্যার সারকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আলাইকুম স্যার প্রিয় দর্শক শ্রোতা আলোচনায় যাবার আগে আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনবো এবং তেলাওয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক জনাব নাইমুল ইসলাম রহিম ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم ومن يرغب عن مله ابراهيم الا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم, الا وانتم مسلمون ام كنتم شهداء اذ حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما انزل الى ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وما اوتي موسى وعيسى وما اوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون ام تقولون ان ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم আমরা নাইমুল ইসলামের নিকট থেকে পবিত্র কোরআন করিমের একটুখানি তেলাওয়াত শুনলাম সরাসরি চলে যাব। আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যারের কাছে স্যার আচ্ছা যেটা বলছিলেন একলজির কথা সেই একোলজির কথাটা এটা আমি তো বলেছিলাম যে আয়াত আয়াত বলে যতগুলো আয়াতগুলো বিজ্ঞানের জিনিসগুলো ইনক্লুড করে তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম দ্য ক্রিয়েশন অফ দি হ্যাভিনস অ্যান্ড দাত যদি কীভাবে হলো সেটাও একটা আয়াত নিদর্শন তো আজকে আমি যেটা আপনি বললেন যে সায়েন্স অফ একোলজি যে সায়েন্স অফ দি যে জীব ও জ্বরের যে সমাহার তাদের মধ্যে যে আন্তক্রিয়া এই এন্টায়ার প্রসেসগুলোকে যদি আমি বলি যে ইকোলজিক্যাল সায়েন্স তো সেইটা কিভাবে বলা হয়েছে তো আমি এটা একটা আয়াত বলা হয়েছে আয়াত যেগুলো বলা হয়েছে সেগুলো নিদর্শন আর একটা সায়েন্সের কথা আরেকভাবে বলা হয়েছে একটা গ্র্যান্ড প্রিন্সিপাল হিসেবে বলা হয়েছে সেই গ্র্যান্ড প্রিন্সিপলটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে একটা শাস্ত্র পাব একটু বিরতিতে যেতে হচ্ছে স্যার প্রিয় দর্শক শ্রোতা আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই প্রত্যাশা করছি আল্লা প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লা নামের বীজ বনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যারের কাছে আজকে আমরা এরকম একটা গ্র্যান্ড প্রিন্সিপালের কথা বলবো এটা সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশো নব্বই নম্বর ভার্স তো এখানে আয়াতের কথা বললেন ক্রিয়েশন অব দি হ্যাপিন এটা তো বিগ ব্যাং থিওরি যেটা আছে সেটা যদি এক্সপ্লেন করা যায় অনেক সময় লাগে অনেক জিনিস কিন্তু সেটা আল্লাহর একটা সাইন একটা সাইন আচ্ছা তারপরে বলছেন তার পরের ভাষা একোলজির پوریل ویسٹر بولچن اللذین یذکرون لہا قیامہ وقودہ ویل جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد ربنا ما خلقتا حاضر باطلہ سبحانک فقینا عذاب النار جرہ دانی بوشے শুয়ে আল্লাহর প্রশংসা করে এবং হ্যাভ আকাশ পৃথিবীর নিয়ে চিন্তা করে দাঁড়িয়ে বসে শুয়ে তারা বলে উঠবে বাতিলা ও লর্ড ইউ হ্যাভ নট ক্রিয়েটেড অল দিস ইন বেইন মানে বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করো নাই তারপরে বলছে সুবানাক ফকিনা আজাব আন্নার মানে এই যে ফায়ার নার এই ফায়ারের যে আজাব তার বলছেন যে গ্লোরিবিটি সুবান তোমার পরে সম্মান সঙ্গে বলছে অ্যান্ড সেবাস ফকিনা আজাব আন্নার এই আজাব থেকে রক্ষা করো এই যে কথাটা এখানে গ্র্যান্ড প্রিন্সিপালটা হলো ং হ্যা ক্রিয়েটেড নাথিং বিনা কারণে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন এবং অন্য জায়গায় বলেছে আমি কোনো কিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই মা খালাক মাসাম আবুয়াতি এইটা ইয়ে তো করেছে অন্য জায়গায় বলেছেন যা এই যে কথাটা এখন আসেন ইকোলজির কথা ইকোলজির কথাতে আসি ইকোলজির কথা যদি ইকোলজিস্ট মডার্ন ইকোলজিস্ট তিনি ইউরোপ হোক আমেরিকায় হোক অন্য জায়গায় তিনি করোন শরীফ পড়েন না নর্মালি পড়ার কথা না পড়ারই কথা না। আমাদের মধ্যেই অনেক পড়ি আমাদের সায়েন্টিস্টরাই আমাদের লোকেরাই করোন শরীফটা ভালো করে পড়ে না বোঝে না বরং প্রতিদ্বন্দ্বী মনে করে মনে করে যে কোরআন দেড় হাজার বছর আগের কী আছে ওর মধ্যে খুঁজেও দেখে না অনেকেই আছে হ্যাঁ খুঁজেও দেখে না তো যাই হোক এই যে মডার্ন ইকোলজিস্ট তিনি কিন্তু এখন বলছেন যে ইকোলজির মেন স্লোগানটা হলো নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফর নাথিং

এই যাবৎ আমি বলছি প্রায় বিশ বছর তিরিশ বছর আগে ইউনেস্কো একটা ফাইন্ডিং ছিল যে তারা বলছে যে সায়েন্টিস্টরা উদ্ভিদ আছে তারপরে প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আবার প্লান্টসের মধ্যে ফাঙ্গাস আছে তারপরে প্লান্টস লিভিং থিংস ভ্যারাইটিস আছে অনেক রকম আবার এইদিকে এক কোষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া থেকে শুরু করে নানান রকমভাবে আছে বড় বড় প্রাণী আছে মানুষ ছাড়া আরও সব আছে তো কতগুলো টাইপ অফ লাইফ ফর্মস আছে তো এই যাবৎ উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে দেখা যায় যে থার্টি মিলিয়ন লাইফ ফর্মস এই খেজুর গাছ একটা এটা লাইফ ফর্ম একটা টিকটিকি একটা লাইফ ফর্ম একটা পুঁশাক একটা লাইফ ফর্ম মানুষ একটা লাইফ ফর্ম এরকম নানান রকম লাইফ ফর্মস আছে থার্টি মিলিয়নস থার্টি মিলিয়নস হলো তিন কোটি আমরা সায়েন্টিস্টরা এ পর্যন্ত যতগুলো স্টাডি করেছি তাতে হলো ফাইভ মিলিয়ন আউট অফ থার্টি মিলিয়ন আউট অফ থার্টি মিলিয়ন ফাইভ মিলিয়ন এখন প্রশ্ন হচ্ছে এই যে টোয়েন্টি ফাইভ মিলিয়নস এগুলোর পারস্পরিক ইয়েটা কি সম্পর্কটা কীরকম আমরা এখনও পর্যন্ত জানি নাই না জেনে যদি ডিসক্রিমিনেটলি আমরা এগুলোকে নষ্ট করে ফেলি অনেক প্লান্টস অনেক লাইফ ফর্মস কিন্তু একবারে এক্সটিংশনের পথে মানে আমাদের তাদের তো খাবার হ্যাবিটস আছে তারা তো বিশেষ বিশেষ গাছে বসে এখন এখানে যেমন দেখা যায় যে শকুন দেখা যায় না ইভেন্টস আর কাক দেখা যাচ্ছে না ঢাকা শহরে কাক নাকি মানে বৈরি পরিবেশে অনেক বেশি স্ট্রাগল করে টিকে থাকতে পারে কিন্তু ঢাকায় কাক আজকাল দেখা যায় না তো এই এইটার তাছাড়া এটা তো হচ্ছে যেগুলো আমরা বলতে গেলে আমরা এই যে মানুষের ভেতরে যেগুলো দেখি মানুষের ভেতরে অনেক ধরনের আমাদের মাইক্রোঅরগানিজমস আছে এবং এই মাইক্রো মধ্যে কিছু কিছু অর্গানিজমস বডির তাপমাত্রা কমে গেলে বডির ইমিউনিটি কমে গেলে ওরা জেকে বসে কিন্তু বাকিগুলো যেটা এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী সয়েলও সেরকম সয়েলের টপ সয়েলের যে ব্যাকটেরিয়া আছে এই টপ সয়েল ব্যাকটেরিয়াগুলো কিন্তু এগ্রিকালচারের জন্য উপকারী উপযোগী তলাতলা বিভিন্ন এই যে তারপরে সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে লবণাক্ততা করেছেন এটাও একটা ডিটেল ডিসকাশন যে ওয়াই ইজ দি সি ওয়াটার সল্টে তারপরে যত রকম তাখানে লাইফ ফর্মস তৈরি করেছেন এই সমস্তগুলো স্টাডি করে দেখা যাচ্ছে যে এই যে টোয়েন্টি ফাইভ মিলিয়ানস আমরা স্টাডি করতে পারি নাই সেইগুলো আমাদের যদি ইন্ডিসক্রিমিনেট অ্যাকশানের জন্য শেষ করে ফেলি তাহলে আমরা আমাদের শেষ করে ফেলব। যেমন আমরা যদি মনে করি আরে আমি তো ডেম খাই আমি খাসির মাংস খাই গরু মাংস খাই মুরগির মাংস খাই এরা থাকুক রুই মাছ থাকুক নানারকম অনেকগুলো মাছের যত ভ্যারাইটি এগুলো থাকুক আমার খাওয়া দাবার জিনিস থাকুক ডেম থাকুক পানি থাকুক আর সব জিনিস আমার এগুলো থাকলেই তো হলো বাকিগুলো দরকার নেই বাকিগুলো দরকার নেই চেয়ে এত ফুলিশ ধারণা আর কিছু হতে পারে না কারণ আমরা বেঁচে আছি বহু জিনিসের জন্য একটু বিরতিতে যেতে হচ্ছে স্যার প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ নামের বীজ বনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই প্রত্যাশা করছি আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের বীজ প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লাহ নামের বীজ বলেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাবো আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর এম শামশের আলী সারের কাছে আমরা এই যে মাংসটা মাংস খায় গরু কি করে সে ঘাস খায় তো সে ঘাস কি এটা তৈরি করে তারপরে সে আমাকে প্রোটিনটা সাপ্লাই করে তো প্রত্যেকটা জিনিসের জন্যে এটা দই যখন তৈরি করি আমাদের ডিজেশনের জন্য এটার জন্য দই হলো ব্যাকটেরিয়া তো এই রকম জিনিস সেই জন্য একটা নতুন শাস্ত্র উদ্ভাবিত হলো এই টোয়েন্টি সেঞ্চুরির শেষের দিকে সেই শাস্ত্রটা হলো আগে ছিল লিভ অ্যান্ড লেট লিভ নিচে বাঁচো অন্যকে বাঁচতে দাও কিন্তু এখন মডার্ন ইকোলজিতে এই স্লোগানটা এক্সটেন্ড করা হয়েছে টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য বায়োটিক ওয়ার্ল্ড মানে জীব জীব জীবের জীবজগতের মধ্যে প্রাণী এবং ইয়ে উদ্ভিদ এই বায়োটিক ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো মেম্বারস আছে তার প্রত্যেককেই বাঁচতে দিতে হবে সাপের ফাংশন আছে আবার সাপের উপরে আবার গই সাপ আছে সেই সাপকে খায় তো এর মধ্যে আবার প্রি ডেটিং আছে এই এই ছোটোটা খেয়ে ফেললো তার উপরে একটু সেটা তাকে আবার খেয়ে ফেললো উপরেরটা তাকে খেয়ে ফেললো প্রিডেটিং চেন আলাদা ঠিক করছেন এমনভাবে যেটা ব্যালেন্স আছে যদি একটা বনে শুধু হরিণ থাকে বাঘ নাই সে হরিণ কিন্তু বেশি দৌড়াতে পারবে না কারণ হরিণের যে রানটা যে ও যদি বারবার দৌড়ায় আরে যদি থেরোয়ার দৌড়ায় তো এইটা এই রানটা আছে বিকজ দের ইজ এ টাইগার তো এরকম প্রত্যেকটা জায়গাতে একটা ব্যালেন্স আছে একটা পুকুরের মধ্যে একটা যদি মাছ রাঙা সে মাছ রাঙা ড্রাইভ করে প্রত্যেকবার দেখবেন যে কোনো পুকুরের পাশে প্রথম জিনিসই হলো একটা মাছরাঙা মাছরাঙা থাকে তো সেই মাছরাঙা যদি এভরি ডাইভে সে যদি একটা মাছ তুলে ফেলে তো পুকুর তো মাছ শূন্য হয়ে যাবে তাই হওয়ার কথা তাই হওয়ার কথা কিন্তু না ও কোনো কোনো সময় পায় কোনো কোনো সময় পায় না আর ওর উদরপুর্তির জন্যে একটা ছোট মাছ যথেষ্ট সে সারাদিন বসে থাকে যে কোন সময় মাছটা সার্ফেসে আসবে সেই মাছটাকে সে তো একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স আছে তো এইটা এটারে ওই যে ডাইপ দিচ্ছে সেটা তার জন্য উপকারী তার জন্য উপকারী এই যে যে জানতে চাই সেটি হলো আল্লাহ মানুষকে শ্রম নির্ভর হিসাবে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে এই যে শ্রম নির্ভর হিসাবে মানুষ পরিশ্রম করলে ভালো থাকবে এই যে শ্রমের মধ্যে থাকতে বলা হয়েছে এটা শ্রমটা তো এটা একটা হাদিসও আছে যে আল্লাহ শ্রমজীবী মানুষকে বেশি পছন্দ করেন হ্যাঁ এটা এই যে কাসিবউ মানে কসবা কসবালো যে বলে পুরাতন কসবা কসবালো যে জায়গা শহর মানুষ কাজ করে যে আল্লাহ শ্রমিককে শ্রম দিয়ে পছন্দ করে আমাদের আপনার কথার ইয়েতে আমাদের রসল্লাহ সাল্লাম যখন মদিনার মসজিদ হয় তখন তার চাচা বলছে এটা কি তুমি একটা নবী তুমি এরকম ইট বহন করছো মাটি কাটছো তুমি তো সময় পায় না বলে যে আমার তো শক্তি আছে আমি তো এটা করতে পারি এবং মক্কা বিজয়ের সময় ওয়েন ইউ ওয়াজ ক্যারিং দি ক্যামেল ওর উপরে একটা ইয়েকে কি তোলা সে বসিয়ে তিনি দড়ি ধরে টেনে নিয়ে আসছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবানন্দ তো এই 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 একটা জিনিস হলো দে আরও একটা কথা বলি আপনি কথাটা তুললেন পরিশ্রম করে এই বায়োটিক ওয়ার্ল্ডের সবাই কিন্তু দারুণ পরিশ্রম করে মানুষের পরিশ্রমের কথা বলি আমি একবার ওই যে হীরা গুহা যেখানে কোরআন নাজেল হয়েছিল ওখানে যাওয়ার ইয়ে করলাম চিন্তা করলাম কিন্তু পরে শুনলাম যে কিছু সময় ওটা যেতে দেয় না যখন দিল ঠিক করলাম তো সৌদি অ্যাম্বাসিড আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিড লোকজন বলছে স্যারকে নিজের বয়স ভুলে গেছেন আলোচনা করছে ওখানে একটা জায়গা আছে নিচে গিয়ে আমার উপরে উঠতে হয় আমি গিয়েছি দেখো তোমরা কোনোভাবেই আমাকে ইয়ে করতে পারবে না নিরুৎসাহিত করতে পারবে না আমি ইনশাআল্লাহ যাব যেটা করতে পারো একজন লোক যে গিয়েছো সে আমার সঙ্গে যদি যাও একটু বলে দিতে পারো কোথায় কি যাই হোক গেলাম যেতে অনেকখানি সময় লাগলো আসলাম আসার পরে আমার একটা এলাম হলো আচ্ছা আমি চার ঘন্টা ধরে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা খুব আস্তে আস্তে দেরি গেলাম বিবি খাদে জালাদি আল্লাহ যখন রসুল সালসাল্লাম ওপরে গবেষণা করতেন তার জন্যে খাবার বহন করে এখন তো যেতে 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 অনেক পথ হয়েছে বিভিন্ন খাদে না ওর উপরে উঠে নিয়মিত তিনি উঠতেন নামতেন খাবার নিয়ে কিভাবে সম্ভব ছিল তো সেই সেই যে পরিশ্রম আর কাসিবু হাবিবল্লাহ যে যারা পরিশ্রম করে তারা আল্লাহর বন্ধু তো এই বায়োটিক ওয়ার্ল্ডে একটা খাবার খাওয়ার জন্য একটা ছোট্ট চড়ি পাখি শে কত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সে মুভমেন্টের মধ্যে আমাদের কত কিছু শেখা আছে যে এই যে কথার ছোট বাকি ছোট বাকি কথা যাও না চিনাচি তখন বলতে যে না এখন এখন না কব কথা আনি আছি তিনলতা আমি আপনার তিনলতা আগে বনি তারপর মহামতিকে বলছে যে তুমিই কথা যাও না চিনাচি ওই ফুল ফুটে বনে যাই মধু আহরে দাঁড়াবার সময় তো নাই তো পরিশ্রম তো এখন কথা হলো এইটা যদি এই যে স্লোগানটা যে নিজে বাঁচো অন্য বাঁচোকে এটাকে থার্টি মিলিয়ন লাইফ ফর্মস এক্সটেন্ড করে দিই তাহলে এদের বাঁচাতে হবে এইটাই হল বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল এবং পবিত্র এই 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 যে 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 কোরআনের স্টেটমেন্টটা এখন যে বায়োডাইভার্সিটি আমরা বলি সেই বায়োডাইভার্সিটি বেশির

প্রত্যেকটা জায়গায় আমরা স্যার আল্লাহ এই যে আপনি 30 মিলিয়ন আপনি ক্রিয়েচার এর কথা বললেন অলমোস্ট আমরা আউট অফ 30 মিলিয়ন আর 5 বিলিয়নস এর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন 25 এখনো আউট অফ দা রেঞ্জ আমরা জানি জানিই না তো এখন এই যে 30 মিলিয়ন আমরা যেমন কবির শিয়াল কাটা মানে শিয়াল কাটা কেন তৈরি করলেন আল্লাহ তাআলা ওর কি উপকার কি এখন তো বোঝা যাচ্ছে এই যে ক্যান্সারের ওষুধ বিম ব্লাস্টেন প্লান্ট অরিজিন অ্যাস্ট্রোখাই যে অ্যাসপের যেটা দ্যাট স প্লান্ট অরিজেন জুতো পড়তে শ্রী রাবারের তো এটা প্লান্টের থেকে যে কতগুলো জিনিস আসছে আঠা আসছে গাছ থেকে তো এগুলো বলে শেষ করা যায় না একটু বিরতিতে যেতে হচ্ছে স্যার প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছে বিরতির পর আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যারের কাছে এই যে বায়োডাইভার্সিটি এই বায়োডাইভার্সিটি সবচেয়ে ভালো এক্সাম্পল হলো বায়োডাইভার্সিটি আল্লাহ তালা এই যে পুকুরের মধ্যে যে একটা এনভায়রমেন্ট সৃষ্টি করেছে তো এই পুকুর বাংলাদেশে আছে একটা ছাত্রকে যদি এটা যদি শেখাতে হয় এটা তাহলে একটা ছাত্র কতগুলো ছাত্রকে ছাত্রছাত্রীকে তাদের ব্যাক প্যাকে কেউ মুড়ি চিড়া স্যান্ডউইচ কলা বাতাসা যা যা আছে সামর্থ্য অনুযায়ী নিয়ে যাও একটা খাতা নাও আর কি একটা পুকুরের কাছে বসে থাকো দেখো প্রথম ইয়ে কিংফিশারকে দেখো তারপরে ওখানে দেখো যে ওখানে একটা সাপ ওয়াটার স্নেক আছে ওখানে দেখো ব্যাঙ আছে ব্যাঙাচি আছে বল সে কোথা দিয়ে কোথায় থেকে পন্ড স্কেট আছে ভীষণ ফিয়ার্সলি অন্যদের করে তো এ ওর কাছে লুকাচ্ছে ও এখানে যাচ্ছে এসেই সেখানে যাচ্ছে তারপরে ইয়ে আছে এই যে আরও সব বিষাক্ত জিনিস যেগুলো আছে তো সেইগুলো স্করপিয়ন ওয়াটার স্করপিয়নও আছে ওখানে তো এত ওরা বেঁচে আছে কিন্তু ওদের মধ্যে ওদের মধ্যে একজন আরেকজনকে অ্যাটাক করছে এ করছে তার মধ্যে দিয়ে একটা ব্যালেন্স আল্লাহ তাল্লাহ তৈরি করেছে তো এখন এই বায়োডাইভার্সিটি আমি কিছুদিন গ্রামে গিয়ে এই সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি এন্টারি টিচার যারা পড়ায় বেশ কিছুদিন ধরে আমরা আমি গ্রামে গিয়ে সাত দিন ওই ওদেরকে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ জন লোককে সাত দিন রেখে পড়াতাম শেষের দিকে আমি নিয়ে যেতাম ওদেরকে একটা পন্ডের কাছে যে এই পন্ডের মধ্যে তোমরা দেখো যে এই পন্ড ইজ এ রিজার্ভায়ার অফ বায়োডাইভার্সিটি এর দূরে যেতে হবে না আমাদের হাতের কাছে আছে এই হাতের কাছে যে কত রকম বায়োডাইভার্সিটি আছে এটা দেখাও ওদেরকে শেখাও তো এই যদি প্রত্যেকটা জিনিস নিজে শিখলো কি করলো না করলো এটা বায়োলজির একটা বড় একটা পাঠ্যসূচী আছে এই বায়োডাইভার্সিটি ইয়েরা কানপুন কনফারেন্স তারপরে টোকিও কনফারেন্স রিও কনফারেন্স এইসব জায়গায় বারবার হচ্ছে কিন্তু কলমে হচ্ছে ডিসিশন হচ্ছে খাতা কলমে হচ্ছে ডিসিশান হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না কেন হচ্ছে না যে এটা করতে হলে বাতাসের যে এক্সনটা বাতাসে যে পলিউশানটা কারের এক্সন ফ্যাক্টরির এক্সন এগুলো করতে হবে এগুলো করতে হলে তো শিল্পকে সীমিত করতে হবে সেটাতে রাজি না আমাদের দেশে এই যদি আজকে আমরা যদি ঠিক করে পড়ি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের যে এনভায়রনমেন্টটা এখন আছে ইদানিংকালে কিন্তু একটা বড় জিনিস লক্ষ্য করা যায় যে ঢাকার বাতাস সবচাইতে খারাপ বাতাস পৃথিবীর দিল্লি একেবারে কাছাকাছি দিল্লির বাতাসও খুব কাছাকাছি তো এই বাতাসে যদি ঘোরাঘুরি করা যায় তাহলে দেখা যায় যে পার্টিকুলেট ম্যাটার সেই পার্টিকুলেট ম্যাটার যেগুলো খুব ছোট কিন্তু আমরা তো জানি আজকে ন্যানো টেকনোলজি আমরা কথা বলি

আবার ওখানে সেভেন্টি এইট পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন টোয়েন্টি এইট হলো অক্সিজেন আমি যদি এই বাতাসের ক্যারেক্টারটাকে বদলে দিই তাহলে তো আমারই ক্ষতি করছি আমারই ডিজাইন তো এই জিনিসটা বুঝতে হবে যে শুধু আমার না জীবগুলোরও ক্ষতি হয়ে যাচ্ছে এই আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জে বলা হয় এই সবই কিন্তু সবই কিন্তু রেসপন্সিবল হলো মানুষ এই জন্যে মানুষকে আর একটা আয়াত আছে করে নেই সেখানে জলে স্থলে ফ্যাতনা ফ্যাসার তৈরি করো না এই ফ্যাতনা ফ্যাসারটা ডিসার ডিজর্ডার তৈরি করো দ্য ডিসার ইজ প্রাইমারিলি দ্য মিসউজ অফ দ্য এনভায়রনমেন্ট আমি যত খুশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলব একটু বিরতিতে যেতে হচ্ছে স্যার প্রিয় দর্শক শ্রোতা আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানে স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই প্রত্যাশা করছি আল্লা প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর এম শামশের আলী স্যারের কাছে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার পানি পড়ে আন্ডারগ্রাউন্ড যেতে 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 তার বহু দশক সময় লেগে যায় আমি একটার সপটা নিয়ে যাবো এটা তো সাল সাবসিডেন্স হবে তারপরে ওখান থেকে যেসব জিনিস পিওর যে পানি সে পানি তো তার মধ্যে মিনারেলস থাকে না কিন্তু এইখানে যে মিনারেলসটা আমি আন্ডারওয়ার্ল্ড গান্টে আসছি সেই মিনারেলসটা বেশি হচ্ছে ওখান থেকে প্লান্টস মাধ্যমে ইনটেক হচ্ছে আমাদের এখানে শরীরের মধ্যে আসছে সুইআর ডেস্ট্রয়িং আউস আমরা এই যে থার্টি মিলিয়ন লাইফ ফর্মস কথা বললাম এই সবগুলোকেই কিন্তু আমরা নষ্ট করে ফেলছি উই আর ব্রিঙ্গিং আওয়ার ওন হ্যাবক আমরা আমাদের রোজ আমরাই টেনে আনছি আল্লাহ সেই জন্য বলছে যে তোমরা যে করো এটা তোমাদের কৃতকর্মের ফসল তোমাদের হাতের এটা ফসল এই এনভায়রনমেন্টটা আল্লাহ তারা যে এনভায়রনমেন্টটা তৈরি করেছেন টু প্রি এনভারনমেন্ট এবং আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে বা আল্লাহর খলিফা হিসাবে মানুষের তো এটা প্রধান মূল দায়িত্বই ছিল এই কলজির এই যে ভারসাম্য বা পরিবেশের সুরক্ষা প্রদান করা বরং আমরা উল্টো করছি আমরা করে নিজেদের বললাম যে এই যে একটা সেন্টেন্স এটাকে এক্সপ্লেন করলে এন্টায়ার সেটা এর মধ্যে চলে আসে তো এই জিনিসগুলো এইভাবে আল্লাহ তালা ব্রড স্পেকট্রামে একটা জায়গায় লিখেছেন দ্য ক্রিয়েশনের মধ্যে অর্ডার দেখবা উই হ্যাভ ক্রিয়েটেড এভরিথিং সুরা টোয়েন্টিতে একটা ভার্সে আছে উই হ্যাভ ক্রিয়েটিং এভরিথিং ইন ডিউ অর্ডার ডিউ অর্ডার ডিউ অর্ডার এই এই যে জিনিস সৃষ্টি জগতের কোথাও তোমরা কোনো ডিজ অর্ডার দেখবে না কথা আমরা জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলি এইটা যে বর্তমান তো যেটা বলছিলাম এইভাবে আমি ওদের নিয়ে যেতাম হঠাৎ আমার মনে হলো আমি কি ঠিক কাজ করছি পরে গিয়ে দেখলাম গুগলে যে প্রিন্স প্রিন্সটন পন্ড স্টাডি প্রোগ্রাম একটা দেখলাম যে ছেলেবেল নিয়ে গিয়ে পন্ডে তখন আমার মনে হলো ট্র্যাক হ্যাঁ স্যার আমরা আশা করব আপনি এইভাবে আমাদের এই প্রজন্মকে আপনি পন্ডসের কাছাকাছি আরও নিয়ে যাবেন বিজ্ঞানের কাছাকাছি আপনি আছেন বিজ্ঞান থেকে কোরআনে যেভাবে আপনি আছেন আমাদের প্রজন্ম আমরাও সেইভাবে স্যার যাতে করে বিজ্ঞান বুঝি এবং বিজ্ঞান বুঝলে আমরা কোরআনকেও বুঝতে পারবো আমরা সঠিকভাবে তো আপনি আমাদের মাঝে দীর্ঘায়ু হন স্যার সেই দোয়া করি এবং প্রত্যাশা থাকবে যে আপনি যেভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং আজকে যে ইকোলজি এবং এনভায়রনমেন্টের উপর যে স্যার আপনি যে আলোচনাগুলো করলেন স্যার যে আল্লাহ সব কিছু মানে ইন অর্ডার তৈরি করেছেন সব কিছু সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন তো সেই জায়গাগুলো ঠিক সেইভাবে রাখার দায়িত্ব আমাদের আর যদি সেটা না করি এটা তো নিশ্চয়ই বড় গুণার কাজ হবে স্যার নিশ্চয়ই আই এম উইথ লর্ডস ক্রিয়েশন এটা ঠিক না একদম তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভালো থাকবেন স্যার ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানে আমরা প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যারের কাছ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম একোলজি এনভায়রনমেন্ট এবং এগুলোর সুরক্ষা পবিত্র কোরআন কিভাবে দিয়েছে তো আমরা যদি সঠিকভাবে কোরআনকে বুঝতে পারি তাহলে আমরাও কিন্তু আর কোনো আমরা পরিবেশের ক্ষতি করবো না পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করবো না আর এই কাজগুলো আমরা সঠিকভাবে বুঝবার জন্যে আল্লাহ কিন্তু একটি মাস আমাদেরকে দিয়েছেন ট্রেনিংয়ের মাস সেই মাসটি হলো রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা বেশি করে কোরআন পড়বো কোরআন বুঝবো এবং আমাদের পরিবেশ পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করে চলবো সেই তফিক আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দান করুন প্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো এবং এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আমরা আল্লাহ নামের বীজগণিসি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে ভালো রাখুন পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালম যাও রে বইয়া এই গরিবের সালাম খানি পুবান হাওয়া পুবন জিয়া রতে আমার নাই সম্বল ভাই সারা জনম সাদ ছিল যে মোদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই কাবার জিয়ারতে আমার নাই সম্বল ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই মিটলো না সাত দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া পুবান হাওয়া পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি লইয়া যাও রে এই নিরাশের দীর্ঘ নিঃশ্বাস খানি নবী রও ভাইরে আমার হইয়া নবী জিরো রায় কা ভাইরে আমার হইয়া মাফাতেমা মা হযরতালির মাজার যে থাই আছে আমার সালাম দিয়াই তাদের পায়ে কাছে ভাই তাদের পায়ের কাছে মাফাতেমা মা হজরতালির মাজার যে থাই আছে আমার সালাম দিয়াই তাদের পায়ের রে ভাই তাদের পায়ের কাছে কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম লইয়া